হাই বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করে সবাই ভালো আছো সো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো দেখো বন্ধুরা আমরা যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তো ওই হোয়াটসঅ্যাপে অনেক সময় আমরা ভিডিও কলিং করি এই ভিডিও কলিং আমাদের অনেক সময় রেকর্ডিং করে রাখতে হয় হ্যাঁ বিভিন্ন কারণে প্রয়োজন হতে পারে অপ্রয়োজনে হতে পারে বা কোনো ব্যক্তি মানে কোনো প্রাইভেট কারণে হতে পারে বিভিন্ন কারণে আমরা ভিডিও রেকর্ডিং করে রাখি মানে সেটা হোয়াটসঅ্যাপের বা হোয়াটসঅ্যাপ ছাড়াও আমরা কী করি যখন ফোনের ফোন থেকে যখন আমরা কোনো ভিডিও রেকর্ডিং করি মানে ফোনের কি যখন ডায় মানে ফোন যে আমাদের অ্যাপটা থাকে সেই সেখান থেকে যখন আমরা ভিডিও এ করি মানে ভিডিও কলিং করি তখন আমরা মানে ধরছি কোনো ব্যক্তিগত জিনিস বা তোমার কোনো ক্লাস মানে ধরছি অনলাইনে কোনো ক্লাস করছো সেটাকে রেকর্ডিং করে রাখতে হবে তো তার জন্য একটা রেকর্ডিং চালু করতে হয় তো এটা কিভাবে করতে হয় এবং কি প্রসেসে করলে একদম সঠিক ভিডিও রেকর্ডিংটা হয় হ্যাঁ পারফেক্ট ভিডিও রেকর্ডিংটা হয় আবার সঠিক আওয়াজ সহ মানে সে কথা বলছিস তার আওয়াজ হবে এবং আমি যে কথা বলছি সেটা আওয়াজ হবে দুটো কথা রেকর্ডিং বা আমি কী কী কাজ করছি আমি মোবাইলের কোন অপশানে যাচ্ছি কোন অপশান থেকে বেরিয়ে যাচ্ছি কোন অপশানে প্রেস করছি সমস্ত কিছুটা রেকর্ডিং করে রাখা যায় ভিডিও রেকর্ডিং ছাড়াও সমস্ত কিছু করে রাখা যায় এটা কীভাবে করতে হয় সেটা আজকে তোমাদের দেখাবো আমি তো আজকে আমি এই ছোট্ট প্রসেসটা তোমাদের দেখে দিই চলো দেখে নিই বন্ধুরা যদি আমরা হোয়াটসঅ্যাপে প্রথমে যদি আমরা ভিডিও কল করতে চাই প্রথমে আমি কী হতে হবে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপে গিয়ে যে কোনো একটা পার্টিকুলার নাম্বার আমরা চুজ করি সেই সেখানে গিয়ে এখানে ভিডিও যে অপশান আছে না এখানে আমরা ক্লিক করি ক্লিক করলে আমাদের কি হয় যে এখানে ইন্টারনেটটা চালু করা থাকলে আমাদের ভিডিও কলটা চালু হয়ে যায় তো এটাই করি না তো হোয়াটসঅ্যাপে এ দেখো আমার ভিডিও কল চালু হয়ে গেছে তো কিন্তু ওই হোয়াটসঅ্যাপে কিন্তু এই যে ভিডিও কল রেকর্ডিং করার কোনো অপশান নেই তো এটা বাদ দিও আমরা যখন ফোনে মানে যে মোবাইলে যে আমরা যে যেখানে ডায়াল করে যে আমরা কাউকে ফোন করি তো সেখানেও সেই একই রকম ব্যবস্থা কি করি যে আমরা কি করি প্রথমে ফোনে যাই ফোনে গিয়ে কি করি যে আমরা যেখানে একটা নাম্বার পার্টিকুলার নাম্বার চুজ করলাম চুজ করে সেইখানে এই যে ভিডিও যে অপশানটা থাকে না এইখানে ক্লিক করলে আমরা ভিডিও কলিং হয় তো এটা বাদ দিয়ে হোয়াটসঅ্যাপে যদি কোনো চ্যাটিং করো বা কোনো স্ক্রিন রেকর্ডিং করো বা সরি তোমার টেক্সট যদি কোনো এ করো যাই করো না কেন সেগুলো সব কিছু রেকর্ডিং করা যায় তো তার জন্য কী করতে হবে আমাদের কী করতে হবে যে এখানে আমাদের প্রথমে সেটিংসে যেতে হবে সেটিংস বলতে এখানে উপর থেকে টানলে এখানে স্ক্রিন রেকর্ডিং বলে একটা অপশান দেখাবে তো এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার আগে তোমরা একটু এখানে প্রেস করে চেপে দেখে নেবে যে এখানে সাউন্ড সিস্টেম ওকে আছে কি মানে চালু আছে কি না মাইক্রোফোন সিস্টেম চালু আছে কি না বা এখানে ভিডিও কোয়ালিটি সেখানে ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছু চেক করে তোমরা এটাকে মানে চালু করলে মানে ওই অপশানটা চালু করে দিলে তোমাদের ভিডিও রেকর্ডিং চালু হয়ে যাবে তো এই রকম এই অবস্থায় তুমি তুমি যাই করো না কেন এই স্ক্রিন রেকর্ডিংটা চালু করে যাই করো না কেন সমস্ত কিছু রেকর্ডিং হয়ে যাবে বেশ কিছু প্রাইভেট জায়গায় যেগুলো পারমিশন থাকে না সেগুলো কিছু করতে পারবে না সমস্ত জিনিস রেকর্ডিং করতে পারবে বিশেষ করে ভিডিও কল টল সমস্ত কিছু তো আজকের এই ভিডিওতে তোমাদের এইটুকুনিই বোঝানো ছিল তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো এবং কেউ যে চ্যানেল নতুনই থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেললাইকটিকে অন করে রেখো তো ধন্যবাদ দেখা হচ্ছে পর ভিডিওতে